সুন্দর এই রুফটপে বসে যারা মজার মজার সব অ্যারোভিয়ান খাবার ট্রাই করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্যই। অনেকদিন ধরে রুফটপে বসে খাবার খেতে খুব ইচ্ছা করছিল, তাই আজকে চলে এসেছি সুন্দর এই রুফটপ ক্যাফেতে, যেটার নাম হচ্ছে চিলি ফ্লেক্স। তো দেখেন আমি কি সুন্দর করে এই রেস্টুরেন্টের একটা সিটে বসে পড়লাম। রেস্টুরেন্টটা নিয়ে আসলে বলার কিছুই নেই, এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর দেখতে আর তেমনি পরিবেশটাও খুবই মনোরম। এখানে তারা খুবই ভালো এবং খুবই ওয়েলকামিং ছিল, অ্যান্ড ওয়েলকাম করার জন্য তারা এখানে দুই রকমের ফ্রুটস দিয়েছে, একটা হচ্ছে সুইট পটেটো আর একটা হচ্ছে পাইনঅ্যাপল। সুইট পটেটো ভালো না লাগলে আপনারা পাইনঅ্যাপলটা খেতে পারেন আমার মতো। সো রেস্টুরেন্টটা আসলে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এটার পরিবেশটা জাস্ট অসাধারণ ছিল। এরকম একটা পরিবেশে খাবার খাইতে কার না ভালো লাগে। আচ্ছা, এটার লোকেশনটা আমি একটু বলে দিই, এটা হচ্ছে মোহনী পাটানটলি রোড, গাইবী মসজিদের ঠিক পাশেই। এখানে তারা আর্টিফিশিয়াল এবং জেনুইন কিছু গাছ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, আর নিচের ফ্লোরটা দেখেন খুব সুন্দর সবুজ ঘাস লাগিয়ে দিয়েছে। যেহেতু রুফটপে ছিলাম, একটু পরপর খুব সুন্দর এবং মিষ্টি বাতাস দিচ্ছিল, গাটা যেন জুড়িয়ে যাচ্ছিল, খুব ভালোই লাগতেছিল। আমি অবশ্য খাবার দাবার এখন অর্ডার করতেছি না, আমরা রাতে বা সন্ধ্যার দিকে অর্ডার করব, আর ততক্ষণে আপনাদেরকে রেস্টুরেন্টে একটু ঘুরে ঘুরে দেখাই। এই রেস্টুরেন্টের ওনারের অনেকটা সময় সৌদি আরবে কাটানো, সো দ্যাটস ওয়াই তিনি এই রেস্টুরেন্টে অ্যারোভিয়ান খাবার অ্যাড করেছেন। তো কথা বলতে বলতে দেখেন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার ভিউটা দিনের বেলা চাইতো আরও সুন্দর, আর ছবি তোলার জন্য তো কোনো কথাই হবে না। যেহেতু আমরা খাবার অর্ডার করে ফেলেছি, তো আমাদের খাবার প্রস্তুত করা হচ্ছে। এটা হচ্ছে ফিশ বার্গারের ফিশটা, এখানে সস দেওয়া হচ্ছে আর এরই সাথে দেওয়া হচ্ছে তাদের কিছু সিক্রেট মশলা, যেটা কাউকেই তারা বলে না। সো ফিশ বার্গারটা আমার কাছে ইউনিক মনে হয়েছে, সো দ্যাটস ওয়াই আমি এখানে ফিশ বার্গারটা অর্ডার করেছি। তারপর হচ্ছে চিকেন বার্গার ছিল, আর এরই সাথে আমরা অ্যারোভিয়ান কিছু খাবার অর্ডার করেছি, যেটা রিভিউতে আপনাদেরকে সম্পূর্ণটা বলার চেষ্টা করব। তো যাই হোক, ভাবলাম খাবার তৈরি হতে থাকুক, এদিকে রাতের বেলার ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। তো অলরেডি অনেকগুলো কাস্টমার চলে আসছে তাদের, আর এরই ফাঁকে আমি গিয়ে কিছু ছবি তুলে নিই। এখানে ছবি তোলার জন্য ভিন্ন ভিন্ন কিছু প্লেস আছে, আপনারা চাইলে এই সিঁড়িটাতেও বসতে পারেন কিংবা অন্য কোনো জায়গাতেও বসতে পারেন, কোনো সমস্যা নাই, ছবি তো ভালোই আসবে। অলরেডি আমি কয়েকটা ছবি আপলোডও করে দিয়েছি আমার ভিডিওতে, আমার পেজে আর কি। তো যাই হোক, এখানে আমার ছবি তোলা শেষ হয়েও গেছে, এখন গিয়ে একটু সিটে বসে পড়ি। আর হ্যাঁ, এই OnePlus মোবাইলটা আমি কিনছিলাম, কেমন হয়েছে একটু বলবেন তো আমাকে কমেন্টে। তো বসে পড়তেছি, এখন হচ্ছে একটু পরেই আমাদের খাবার চলে আসবে। সো এভরিথিং ইজ গুড, দেখা হচ্ছে আমাদের খাবার আসার পর। ওকে, বলতে না বলতে আমাদের খাবারটা আবার সব চলে আসছে। এখানে হচ্ছে মিট বক্সটা অর্ডার করছিলাম, আর এখানে হচ্ছে বার্গার, একটা হচ্ছে চিকেন বার্গার আর একটা হচ্ছে ফিশ বার্গার। এই মিট বক্সটা একটু ডিফারেন্ট, কারণ এখানে অনেকগুলো সসেজের বদলে তারা চিকেনটাই বেশি ইউজ করছে, আর সাথে তো পটেটো আছেই। আর এটা হচ্ছে তাদের চিকেন বার্গারটা, এখানে চিকেনে একটা পেটি, টমেটো, মানে ইউজুয়ালি বার্গারে যা যা থাকে আর কি। আর এটাই হচ্ছে মূলত অ্যারোভিয়ান ডিশটা, যেখানে ফ্রাইড রাইসের সাথে পাইনঅ্যাপল, বিভিন্ন ধরনের মোরব্বা, ফ্রুটস, আর সাথে আছে ডোরে ফিশ। তো আমি ফার্স্টে হচ্ছে ফিশ বার্গারটা ট্রাই করলাম। সো ফিশ বার্গারটা আমার কাছে চিকেন বার্গারটার থেকে অনেক ভালো লেগেছে, কারণ এখানে ফিশের যা প্যাটিটা ছিল ওটা ছিল হচ্ছে মাছের, আর এরই সাথে সাথে চিজটাও অনেক ভালো লেগেছে। তো আমি এখন শর্মাটা ট্রাই করছি, বাট মজার ব্যাপার হচ্ছে শর্মাটাতে তারা পরোটার সাথে সার্ভ করে, মানে ইউজুয়ালি যেরকম আমাদের নর্মালি নানের সাথে সার্ভ করা হয় ওইরকম না। আর এখানে ভিতরে দেখেন তেল কীভাবে গড়ায় পড়তেছে, এর কারণ হচ্ছে এখানে কোনো ধরনের সালাদ টাইপের কিছু মানে ইউজ করা হয় না। আর এখানে হচ্ছে আমি মিট বক্সটা ট্রাই করলাম, মিট বক্সে তারা সসেজের পরিবর্তে চিকেনটাই বেশি ইউজ করছে মিট হিসেবে, আর ছিল পটেটো। আর এই সালাদটা বেস্ট ছিল, কারণ এইটা আমার কাছে সব কিছুর সাথে ভালো লাগছে। আপনারাও চাইলে এটা অর্ডার করতে পারেন, সব কিছুর সাথে আপনারা এটা ট্রাই করতে পারেন, এটা কিন্তু খাবারের মানকে আরও বৃদ্ধি করে দেয় টেস্টটাকেও। তো রাইসটা ছিল অনেক মজার, আর এই রাইসে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছে সব কিছুই আমার কাছে ভালোই লেগেছে। আসলে বেশি ইনগ্রিডিয়েন্টস ইউজ করার কারণেই এটার টেস্টটাও অনেক ভালো আসছে। সো এই আর কি, মোটামুটি সব কিছুই ভালো লেগেছে। আমরা পরে ড্রিঙ্কসও অর্ডার করি, আসলে খাবারটা আবার কমপ্লেন করার মতো কিছুই নেই, বাজেট অনুযায়ী ভালো। তো দ্যাটস ইট, ভালো লাগলে পেজটা ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।